মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পার্কিং করা দুইটি বাস ও দুইটি লঞ্চে আগুন দেওয়ায় ঘটনায় জড়িত থাকা অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হাশেম কেরানি, পুত্র হলুদিয়া ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি ঝন্টু রাজ ও তার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম, শ্রীনগর উপজেলার মারাগাঁও গ্রামের মৃত শফিকউদ্দিন মোক্তারের পুত্র আসলাম রাজীব ও একই গ্রামের হুমায়ুন কবির মিঠুর পুত্র সাইদ আহমেদ। আটককৃতরা সকলেই বিএনপি কর্মী বলে জানা গেছে। এসব তথ্য দিয়ে লৌহজং থানায় ডিটি অফিসার এসআই আরিফ জানান, রবিবার ভোরে রাতে মামা ও তার আশেপাশে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার ভোরে রাতে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার মাওয়ায় পার্কিং করা দুটি বাস ও দুটি লঞ্চে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসে ঘুমন্ত হেলপার আলমগীর দগ্ধ হয়, তার শরীরে 20% পুড়েছে, তবে শ্বাসনালী পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। আগুন দিয়ে পালানোর সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে থেকে একটি তাজা ককটেল উদ্ধার করে ও তা নিষ্ক্রিয় করেছে।